স্কটল্যান্ডের বিখ্যাত আইনজীবী জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন বড়লাটের আইন সচিব হিসাবে ভারতে তার কর্মজীবন শুরু করেছিলেন 1848 খ্রিস্টাব্দে। ওই বছরই তিনি কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি নিযুক্ত হন। বিটনের প্রধান অসামান্য কীর্তি ছিল নেটিভ ফিমেল স্কুল নামে কলকাতায় সাধারণের জন্য একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা 7 মে 1849 খ্রিস্টাব্দে। বিদ্যালয়টির কাজ প্রথমে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় সিমলা স্ট্রিটের বৈঠকখানায় শুরু হয়, পরে হেদুয়ার পশ্চিম দিকের জমিতে বর্তমান বেথুন স্কুলটির নিজস্ব বাড়ি তৈরি হয়। 1850 খ্রিস্টাব্দে 6ই নভেম্বর নতুন স্কুল বাড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পূর্ণ বিদ্যালয় ভবনটির নির্মাণ হওয়ার আগেই বিটনের মৃত্যু হয় 12ই আগস্ট 1851 খ্রিস্টাব্দে। তবে তিনি তার সমস্ত সম্পত্তি স্কুলটির জন্য উইল করে দিয়ে যান। তার মৃত্যুর পর এই স্কুলটি বেথুন স্কুল নামে পরিচিত হয়।